কুয়াকাটা ব্লগের আমাদের এবারে যাত্রাটা শুরু হচ্ছে ঠিক প্রতিবারের মতো বরিশাল থেকে আর এবার বরিশাল থেকে আমরা কুয়াকাটা যাচ্ছি কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে আমরা এক বাইকে তিনজন যাচ্ছি এই যে সামনে মিচু চালাচ্ছে খুব কষ্টে আর পেছনে দাদা আর মাঝখানে আমি এই যে একদম ভিতরে ঢুকে বসে আছি আর এভাবে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি আমার বাইকটা সার্ভিসে দিছি আমার বাইক নিয়েই যাব কিন্তু সামনে সার্ভিসে দেওয়া যার জন্য এখন ফার্স্ট হচ্ছে সার্ভিস সেন্টারে যাব বাইকটা রিসিভ করব দেন ওখান থেকে সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব সো আগে যাই বাইক সার্ভিসিং এর ওখান থেকে গাড়িটা রিসিভ করব সো অলরেডি বের হয়ে গেলাম আর এখন বাজে 4:54 মানে 5টা বাজে আর এখন বের হওয়ার রিজন সেই একই আমার অফিসের কাজ সো অফিসের কাজ শেষ করে বাইক সার্ভিসিং দিয়ে বের হতে হতে একটু লেট হয়ে গেছে সো চলেন সো ফাইনালি চলে আসলাম হচ্ছে লেবুখালি বা পায়রা সেতু আর কুয়াকাটায় যাচ্ছি মানে এখানে দাঁড়াবো কিছু সময় টাইম স্পেন্ড করব আর বন্ধু মিজু যেহেতু আছে সাথে ড্রোন সো ড্রোন শট একটা হবে এটা স্বাভাবিক একটা বিষয় সো এইখানে ভালোই লাগে আর আজকে এরকম টাইমে আমি এর আগে কখনো আসি নাই বা যাই নাই দেখা যাচ্ছে হয় সকালবেলা বা রাত্রেবেলা আর এই ব্রিজটা কিন্তু রাত্রে সব থেকে বেশি সুন্দর লাগে আর আজকে আমার নিজেরও একটু ভালো লাগা কাজ করতেছে কারণ আমার সাথে আছে আমার দাদা আর সে ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে এবং কুয়াকাটায় যাচ্ছি আর দাদা ব্রিজ কেমন লাগতেছে ব্রিজ তো অসাধারণ ব্রিজ এখানকার হাওয়া খুব সুন্দর দিচ্ছে মানে সন্ধ্যাবেলা আড্ডা মারার জন্য একদম মনোরম পরিবেশ পারফেক্ট জায়গা একদম পারফেক্ট জায়গা কিন্তু এই পারফেক্ট জায়গার মধ্যে কয়েকটা জিনিস যেগুলো এই জায়গাটা সৌন্দর্যটাকে নষ্ট করতেছে এটা আমার বাংলাদেশের লোকের কাছে মানে একদম হাত জোর করে আবেদন যে এত সুন্দর ব্রিজটাকে এই ধরনের পোস্টার দিয়ে নোংরা করবেন না ব্রিজটা এত সুন্দর রিসেন্টলি উদ্বোধন হওয়া ব্রিজ কিন্তু এই ধরনের পোস্টার লাগিয়ে দেওয়ার কারণে ব্রিজটার সৌন্দর্যটা অনেকাংশেই কমে যাচ্ছে তো আমার আমার মনে হয় যে বাংলাদেশের যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন একটু সচেতন হয়ে যাবেন যে এরকম একটা কনস্ট্রাকশন কোয়ালিটি এত সুন্দর একটা বিল্ড করা ব্রিজ এইরকম পোস্টার লাগিয়ে বা পানের পিক এসব দিয়ে ব্রিজটা নোংরা করবেন না এটা সৌন্দর্য মেনটেন করবেন তাহলে এটা মানে আমি যেমন বিদেশ থেকে আসি আমার কাছে এটা ভালো লাগার জায়গা হয়ে গেল তো আমার মনে হয় যারা বাইরের থেকে আসবেন তাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে না যদি এই জায়গাগুলো নোংরা হয়ে যায় এক্স্যাক্টলি সো আসলে দাদার কথা অনুযায়ী কিন্তু এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট এই যে ব্যাপারগুলো আর এই কিন্তু সেই জায়গা এটা এখন জাস্ট স্মৃতি ওখান দিয়ে এসে সুন্দর করে ফেরি পার হয়ে ওখানে ল্যান্ড করতাম আর আমরা হয়তো এখান থেকে এখন যাব ওই যে নিচে কেননা এখন কিন্তু এই ব্রিজে আড্ডা দেওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে ওই জায়গাটা সো চলেন আপাতত আমরা ওখানে যাই তো চলে আসলাম সিঙ্গাড়া পয়েন্টে আর এখানে মোটামুটি আমাদের বসার একটা ব্যবস্থা করে দিচ্ছে আর এইখান থেকে সব থেকে বড় ব্যাপার যে ভিউ মানে মনে হচ্ছে সমুদ্রের পাড়ে বসে আছি মানে কুয়াকাটায় আর যাওয়া লাগতেছে না কুয়াকাটায় যাওয়ার আগে একটা মোটামুটি ফিল চলে আসছে সিঙ্গাড়া কিন্তু রেডি হয়ে গেছে যাই হোক এইখানে কিন্তু আগে আমরা একবারই খাইছি বাট খাওয়া মানে খাওয়ার পর কিন্তু ব্যাপারটা ভালো লাগছে সেবার আমরা অনেকে আসছিলাম বরিশাল থেকে মোটামুটি বসেক ভাইও ছিল তো আজকে কিন্তু বসেক ভাই নাই আর বেসিক্যালি যাচ্ছি কুয়াকাটায় যাইতে যে আবার ব্যাক করে এখানে আসলাম দেন এখন সিঙ্গাড়া খাবো ওখানে টাইম স্পেন্ড করব তারপর দেন আমরা আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব এ ফিউ মোমেন্টস লেটার সো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে বেরুচ্ছি আর এখন সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আপনাদের সাথে বাকি কথা হবে কুয়াকাটায় যাওয়ার পর সো চলে আসলাম কুয়াকাটা মাছের দোকানে সো যেহেতু কুয়াকাটায় আসছি আর বিচে আসবো না বারবিকিউ খাবো না এটা আসলে কুয়াকাটার সাথে ব্যাপারগুলো আসলে যায় না আচ্ছা এখন মূল কথা হচ্ছে আমরা খাবো হচ্ছে কাঁকড়া আর হচ্ছে কোরালের বারবিকিউ ও টুনা পছন্দ করে বাট আজকে টুনাগুলো ফ্রেশ ছিল না এই যে আর দাদা হচ্ছে মাছ অনেক ভালো বুঝে
যেটা হইছে আমরা কোরাল নিছি বাট সেটাতে ভাবনা আর মেজর হবে না কোরাল আর হচ্ছে আমরা এই টুনা হ্যাঁ দুইটা কোরাল নিছি আর হচ্ছে টুনা নিছি এইটা এইটা তোমার কাকড়া লাগবে কয়টা এইখানে যা আছে সব লাগবে মারনা কে পোসড়ি কে মারনা তেরে কো ডর নি লাগতা এনজয় বেশি খাই না যদিও তারপর বেশি খাই না মোটামুটি এক ডজনের নিচে আবার হয় না শুভ সকাল সবাইকে আর আমরা মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে সকাল 9টা অলমোস্ট ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি আর হচ্ছে কালকে ভিডিওটা শেষ করছিলাম হচ্ছে বিচ থেকে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসছিলাম আর ভিডিও টিডিও করি নাই সো এখন কিন্তু মোটামুটি সবাই ঘুম থেকে উঠছি দাদা অলরেডি ডান উঠে গেছে উঠে গান শুনতেছে বাট মিজু কিন্তু ঘুমায় আছে সারাটা রাত এডিট করছে আমি 4:30টায় উঠে দেখি তখন এডিট করতেছে না ঘটনা হচ্ছে যে মিজু ভাই কেন ঘুমাইছে সেটাও জানা লোকের দরকার খুব জরুরি দেখুন আমরা হোটেলে থাকা সত্ত্বেও আমরা হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের মধ্যে ছিলাম যেখানে সারা রাত বাঘের আওয়াজ আসছিল এক জায়গায় থাকলে আসলে অনেক নয়েজ হয় তো আমি কিন্তু রাতে চালাকি করে একটা নয়েজ ক্যান্সেলেশন হেডফোন দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর অলমোস্ট ভাবনা চলে আসছে ভাবনা রেডি ও সকাল সকাল রেডি ও সব সময় বাসায় খুব তাড়াতাড়ি উঠে বাসার কাজ বাস করেন অফিস যাওয়ার আগে আর তুমি প্রশ্ন কি সিয়ারনেস তো আমিও এটাই বলবো সো রেডি হই রেডি হয়ে ফার্স্ট ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পরে আমরা আমাদের মূল জার্নিটা স্টার্ট করবো সো চলেন ব্রেকফাস্ট করে আসি সো ফাইনালি রেডি হয়ে বেরোয় আসছি আর এই যে আমি ফুল ডান রেডি হয়ে গেছি ভাবনাও রেডি হয়েছে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে ফেলছি আর এখন আসছি হচ্ছে ব্রেকফাস্ট করতে আর এটা হচ্ছে হোটেল ইটালি এর আগেও আমি একবার বলছিলাম যে কুয়াকাটায় যারা আসেন বা কুয়াকাটায় যারা থাকেন কুয়াকাটার ভেতরে কিন্তু সব থেকে সুস্বাদু খাবার হোটেল কিন্তু এই হোটেল ইটালি সো অলরেডি কিন্তু সবাই ভেতরে বসে গেছে এখানে হচ্ছে সবাই বসে গেছে ইয়ো আমরা দাদা অনেক ক্ষুধার্ত অনেক ক্ষুধার্ত দাদা চা খাওয়ার জন্য বলছিলাম ভাত তো বলি দিই কবিতা ভাবনা মিজু ভাই গেছে সো এখন হচ্ছে খাবার কি কি আছে একটু আমরা দেখি খাবার আছে হচ্ছে এখানে হচ্ছে ডিম ভোনা এখানে একটা ভর্তা আছে এটা হচ্ছে গরুর মাংস এটা পোয়া মাছ এটা হচ্ছে সবজি এটা চিংড়ি মাছ এটা হচ্ছে পাঙাশ মাছ এটা কি আঙ্কেল মশলা আচ্ছা এখানে একটা সবজি আছে তো আমরা নিয়ে ফেলছি হচ্ছে গরুর মাংস ভর্তা ছিল সবজি আছে তারপর চিংড়ি মাছ ভোনা আছে এটা পোয়া মাছ আছে তো এখন যেটা করবো খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরোবো আমরা এখন আছি হচ্ছে যেখানে হচ্ছে মাছ সমুদ্র থেকে আসে এই যে জায়গা থেকে দেখেন সমুদ্র থেকে কিন্তু ছোট ট্রলার আসতেছে ছোট ট্রলার থেকে কিন্তু এই জায়গায় মাছ যাচ্ছে আর এই কিন্তু হচ্ছে আড়ত তো এখন চলে আসলাম হচ্ছে সোহাগের আড়তে এখানে মাছ উঠতেছে এটা কিন্তু কুয়াকাটার যত মাছ এখানে কিন্তু আসে সাগর থেকে সো দাদার জন্য নিবো আর কি দাদা ইন্ডিয়াতে ইলিশ নিয়ে যাবে তো তার জন্যে মূলত আসা সো সোহাগ হচ্ছে মাছ ইয়া করছে এখন দেখি প্রচুর ইলিশ এগুলো যত সাইজ ছোট ওগুলো সাইজ বড় ওই সাইডেরগুলো তো এইখানে কিন্তু অহরহ ট্রলার আসে সমুদ্র থেকে সো চলেন দেখি মানে সাগর থেকে যে মাছ আসছে আমরা সেটা একটু মানে সরাসরি কাছে যেয়ে দেখবো এটা কিন্তু অনেক জোস ব্যাপার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার মানে ডিরেক্টলি বোট থেকে ইলিশ উঠতেছে আর সেই ইলিশ হচ্ছে আমরা দেখতেছি মানে ডিরেক্ট তোলা এখান থেকে আরো নিয়ে যাচ্ছে
সো এখন চলে আসছি হচ্ছে সেই পরিচিত জায়গা, মানে কুয়াকাটায় আসলে আসলে এই জায়গাটা আসা হয়। এটা হচ্ছে সেই ছোট্ট পালতোলা নৌকা, যেটা কিনা প্রায় 250 বছর আগের একটা নৌকা। বাট অ্যাকচুয়ালি এই নৌকাটা যদি কেউ ফিজিক্যালি সামনে থেকে এসে দেখেন তো দেখে মনে হবে না যে এত আগের। আমার দাদাও সেই কথাটা বলতেছিল। দাদা আপনার কি মনে হলো বলেন? এত মানে সুদক্ষ কারিগরদের তারা তৈরি জিনিস এবং এত সুন্দরভাবে প্রিজার্ভেশন করা জিনিসটাকে, মানে দেখলে কেউ বলতে পারে 2012 সালই মাটির নিচ থেকে পাওয়া গেছে এবং 200 বছর পুরনো। এবং ছোট্ট বলতে এটা অতটাও ছোট নয়, কারণ 72 ফুট/24 ফুটের এটা একটা জাহাজ, তো ছোট ঠিক নয় কিন্তু বেশ ভালো অবস্থাতেই রয়েছে 200 বছর হওয়া সত্ত্বেও। এটাই একটা ভালো লাগার বিষয়। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে যাব হচ্ছে ঝাউনের দিকে। আর মিজু কবিদের একটু ওয়েট করতেছে ওদের একটা ভিডিও আপলোডিংয়ের জন্য, ওরা আসলে দেন আমরা একসাথে ঝাউবনের দিকে যাব। দেন ঝাউবনের ওখান থেকে বের হয়ে কোথায় যাব না যাব ভিডিও দেখতে থাকুন। আমি এর আগে অনেকবারই এই জায়গাটা আসছি, বাট আপনাদের সাথে এইভাবে ভিডিওতে রিপ্রেজেন্ট করা হয় নাই। তার মূল কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু অনেক বেশি পানি থাকে, আর এই জায়গাটা দেখলে মনে হবে চারপাশটা যে আমি মানে অন্য একটা কোনো কান্ট্রিতে চলে আসছি বা অন্য কোনো একটা সম্ভব সুন্দর একটা জায়গায় চলে আসছি। সো বেসিক্যালি যে ব্যাপারটা হয়, সবসময় এই জায়গাটা পানির নিচে থাকে। সো পানির নিচে থাকার কারণে মানুষ এইদিকে যানবাহন নিয়ে আসতে পারে না, তো তার জন্য দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে আসলে আসা হয় না। তো এখন কাহিনী হচ্ছে, আপনারা যদি এই জায়গাটা আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কুয়াকাটায় আসার পর কোনো একটা অটো, সিএনজি বা বাইকও কিন্তু ভাড়া করতে পারেন, তারপর সরাসরি এখানে চলে আসবেন। আর আজকে তো ওই যে ভিডিও শুরুতে বলছি একটু এক্সাইটমেন্ট বেশি, কারণ দাদা আসছে। এর থেকে বড় কিছু আমার না, এবং দাদাও অনেক হ্যাপি আর দাদারও খুব ভালো লাগছে। দাদা আপনার অনুভূতি কি এই জায়গা সম্পর্কে? জায়গাটা সত্যি এত নিরিবিলি এবং এতটা পরিবেশ বান্ধব জায়গা, মানে কোনো নোংরা নেই, সবুজ গাছপালা এদিকে আছে, এদিকে সমুদ্র, এদিকে ম্যানগ্রোভের শ্বাসমূল দেখা যাচ্ছে, তো মানে এই অনুভূতি আলাদা রকমের, খুব ভালো জায়গা। যেহেতু লোকজন নেই, টুরিস্ট নেই, সেই জন্য আরো বেশি ভালো লাগছে যে আমরা তিনজনই খালি একা এখানে, আর কেউ নেই। মেইন ব্যাপার যেটা হয়, আমরা কোনো টুরিস্ট স্পটে গেলে যে জিনিসটা একটা ছবি পর্যন্ত তুলতে পারি না, চারিপাশে মানুষজন ভরা থাকে, তারপর হচ্ছে অনেক চেঁচামেচি, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। কুয়াকাটায় কিন্তু আসলে এর আগেও আমি আমার অনেকটা ভিডিও বলছি যে কুয়াকাটা কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, অনেক সুন্দর ভালো ভালো, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা ঠিকঠাকভাবে যাইতে পারি না। এবং অনেকে আছেন যারা কিনা আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে তাদের খপ্পরে পড়ে যান। সো আমার মনে হয় আপনারা যারা কুয়াকাটা আসবেন একটু সময় নিয়ে এই জায়গাগুলোতে ঘুরে যাবেন, যাদের বাইক থাকবে না তারা বাইক ভাড়া করবেন তাও ভালো, অটোতে না আসে বাইকে আসা বেটার হবে। কিন্তু এই সাইডটা যথেষ্ট পরিষ্কার আমার মনে হয়, যারা কুয়াকাটার ওই সমুদ্রের বিচে আসে তারা বিকেল বেলা হোক বা সানরাইজের সময় হোক একবার অন্তত এই দিকটা আসা উচিত। একদম মাথা নষ্ট হয়, কারণ দাদাও যখন ঢুকতেছিল বলতেছিল যে এত নোংরা বা ময়লা পাট ফেলানো কেন, তো আসলে দাদা এই সাইডটা আসার পরে বলতেছে যে না বেসম্ভব সুন্দর, মানে অনেক সুন্দর লাগতেছে জায়গাগুলো। তো এখন যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আমরা যাব হচ্ছে এই জায়গা থেকে এখন সরাসরি লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনা, লেবুর বন এবং নতুন একটা পার্ক হয়েছে ওই পার্কটায় এখন যাওয়া লাগে। তো যাই হোক, আপাতত এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, টাটা। শেষ পর্যায়ে চলে আসছি আর কুয়াকাটা আমরা ঠিক যেখানে যেখানে ঘুরলাম আপনাদেরও ঠিক সেখান সেখান সব কিছুই দেখাইলাম। তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা,
আজকে কিন্তু বরিশালে আমার বাসায় জবরদস্ত একটা কাঁকড়া পার্টি হবে। আর এই কাঁকড়া কোথা থেকে কিনতেছি, কি কি করতেছি, এটা দেখতে হলে নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো আপাতত বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখতেছেন তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনটা প্রেস করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।